আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু, স্বাগত জানাচ্ছি আপনাদের ফোকাস বাংলা নিউজে। আজকে সংবাদে যা যা থাকছে: তরুণীকে ধর্ষণের পর গর্ভপাত, ছাত্রলীগ নেতা বিরুদ্ধে মামলা, বন্ধুদের নিয়ে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে, আউশ গ্রামে গ্রেফতার তিন, অশ্লীল ছবি তোলা ব্ল্যাকমেল, স্কুল ছাত্রী আত্মহত্যা, কক্সবাজার সৈকতে বেশি এসেছে মৃত তিমি। সংবাদে শেষে থাকছে: লকডাউনে কোচিং 1 লাখ টাকা জরিমানা। এবার শুনুন বিস্তারিত। কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। রোববার 4 এপ্রিল এই ঘটনায় ভুক্তভোগী তরুণী আদালতে একটি মামলা করেছেন। মামলার আসামি লুৎফর রহমান নয়ন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ কিরণ শঙ্কর হালদার মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পিবিআই তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে পিবিআইকে আগামী 29 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলা বিবরণী থেকে জানা গেছে, গরুদয়াল কলেজ ক্যাম্পাসে লুৎফর রহমান নয়নের সাথে ভুক্তভোগী ওই তরুণীর পরিচয় হয়। এরপরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2020 সালে 20 অক্টোবর ওই তরুণীকে শহরের গাইটল এলাকায় জুয়েল রানা নামে তার এক বন্ধুর বাসায় নিয়ে যান অভিযুক্ত লুৎফর রহমান নয়ন। পরে সেখানে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী তরুণী কান্নাকাটি করলে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন লুৎফর। 2021 সালের জানুয়ারি মাসে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি জানতে পেরে তাকে জানান। শুনে লুৎফর বলেন, গর্ভের সন্তান নষ্ট করলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবেন। এই প্রতিশ্রুতিতে রাজি হলে লুৎফর তাকে ট্যাবলেট খাইয়ে গর্ভপাত করান। এরপরে বিয়ের কথা বললে বিষয়টি এড়িয়ে যান লুৎফর। এই বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন আরটিভি নিউজকে বলেন, যে মেয়েটি মামলা করেছে তাকে আমি চিনি না। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে ফাঁসানোর জন্য মেয়েটিকে দিয়ে আদালতে মামলা করিয়েছে। আর মামলায় যে তারিখের কথা বলা হয়েছে সেদিন আমি ঢাকাতে ছিলাম। বন্ধুদের নিয়ে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে, আউশ গ্রামে গ্রেফতার তিন। বন্ধুদের নিয়ে শাশুড়িকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে। মেলা থেকে ফেরার পথে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে শাশুড়ির উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে জামাই ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মহিলার বাড়ি দেবশালার রাঙ্গাখোলা এলাকায়। তার মেয়ের বিয়ে হয়েছে অমরপুর গ্রামে। ওই মহিলার জামাই মঙ্গলবার তাকে ভাতকুণ্ডার মেলা থেকে ফেরার পথে বাড়ি নিয়ে যেতে চায়। যাওয়ার পথে জোর করে তাকে মদ খাওয়ানো হয় বলে অভিযোগ। এরপর আরও দুই বন্ধুর সঙ্গে মিলে জামাই শাশুড়িকে ধর্ষণ করে বলে অভিযোগ। মঙ্গলবার রাতেই ছোড়া ফাঁড়িতে অভিযোগ জানান ওই মহিলা। কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ তিন যুবককে গ্রেফতার করে। তারা অমরপুর এলাকায় দেওয়া মহিলার বয়ান অনুসারে নাতনির অসুখের নাম করে জামাই তাকে তার বাড়িতে নিয়ে যেতে চায়। পথের মাঝে নদীর চরে তাকে ধর্ষণ করে। ধৃত তিনজনকেই বর্ধমান এর আদালতে পাঠানো হয়েছে। মহিলার ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। সপ্তাহ দুয়েক আগে আউশ গ্রামে শোকাডাঙ্গায় দুই নাবালিকাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল 5 জনের বিরুদ্ধে। অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আউশ গ্রামে গণধর্ষণের অভিযোগ উঠল। অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল, স্কুল ছাত্রী আত্মহত্যা, ফেসবুকে পরিচয় অথবা প্রেমের সম্পর্ক, পরবর্তীতে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে তা খাওয়ানোর পর অচেতন করে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল করায় প্রেমিকের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে স্কুল ছাত্রী তামান্না আফরিন, বয়স 15 বছর। তামান্না নগরীর দক্ষিণ আলেকান্দা এআরএস মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। এই ঘটনায় নিহত ছাত্রীর পিতা রফিকুল ইসলাম টিপু বাদী হয়ে তামান্নার প্রেমিক সাদমান গালিবকে অভিযুক্ত করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাদমান গালিব নগরের জমির খান সড়কের বাসিন্দা। শুক্রবার দুপুরে তামান্নার বাবা টিপু জানান, প্রায় 6 মাস পূর্বে তামান্নাকে খাবারের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে নিজ বাসায় নিয়ে যায় গালিব। খবর পেয়ে গালিবের বাসা থেকে সংজ্ঞাহীন অবস্থায় তামান্নাকে উদ্ধার করা হয়। ওই দিন তামান্নার অশ্লীল ছবি এবং ভিডিও মোবাইল ফোনে
ধারণ করে রাখে গালি। পরে ওই ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তামান্নার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে গালিব। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তামান্না। প্রেমিকের প্রতারণায় সে অভিমান করে একটি চিরকুট লিখে গত 2 এপ্রিল দুপুরে নগরীর কাজীপাড়া এলাকার নানা বাড়িতে সবার অজান্তে ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তামান্না। মৃত্যুর 4 দিন পর তামান্নার পড়ার টেবিলে অঙ্ক খাতার শেষ পৃষ্ঠায় তামান্নার হাতের লেখা ওই চিরকুটে মৃত্যুর জন্য একমাত্র সাদমান গালিবকে দায়ী করেছে। ওই চিরকুট উদ্ধারের পর নিহতের বাবা সাদমান গালিবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল ইসলাম পিপিএম বলেন, তামান্নার ব্যবহৃত মুঠোফোনেও জব্দ করা হয়েছে। মুঠোফোনে কিছু আলামত পাওয়া গেছে। সার্বিক বিষয়ে তদন্তের পাশাপাশি অভিযুক্ত সাদমান গালিবকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। কক্সবাজার সৈকতে ভেসে এসেছে মৃত তিমি। জেলায় আজ সমুদ্র সৈকতে হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে বিশালাকার মৃত একটি তিমি। আজ শুক্রবার দুপুরে জোয়ারের পানি নেমে গেলে সৈকতে মৃত তিমি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আমিন আল পারভেজ এর নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মৃত তিমিটির দৈর্ঘ্য 44 ফুট এবং প্রস্থ 26 ফুট। বাংলাদেশের সমুদ্র সীমায় এত বিশালাকার তিমি দেখা যায় না। তারা জানান, মৃত তিমিটির মুখের দিকে কিছু অংশ পচে গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে মৃত এই তিমিটির মরদেহ সাগরে ভাসতে ভাসতে কক্সবাজার উপকূলে চলে এসেছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিন আল পারভেজ জানান, মৃত তিমিটি পচে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াতে পারে, তাই এটিকে গর্ত করে পুঁতে ফেলার চিন্তা করা হয়েছে। লকডাউনে কোচিন 1 লাখ টাকা জরিমানা। সরকার ঘোষিত লকডাউনের মধ্যে দিনাজপুরে শহরে কোচিন সেন্টার খোলা রাখার অভিযোগে পরিচালককে 1 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের বড়বন্দর এলাকায় শুক্রবার 9 এপ্রিল সকাল 11টায় পড়ালেখা কোচিন সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকফুরুল হাসান আব্বাসী। কোচিন সেন্টারের পরিচালকের দায়িত্বে রয়েছে মহেন্দ্রনাথ রায়। তিনি একই সঙ্গে দিনাজপুর পাঁচবাড়ি ডিগ্রি কলেজে রসায়ন বিভাগের শিক্ষক। ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়বন্দর এলাকার পড়ালেখা কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কোচিং সেন্টারে অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়। তারা সরকার ঘোষিত লকডাউন উপেক্ষা করে নিয়মিত কোচিংটি পরিচালনা করে আসছিল। কোচিংটিতে দিনাজপুরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান চলছিল। অভিযানকালে কোচিনে পরিচালক মহেন্দ্রনাথ রায়কে 1 লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার পর নিজের ভুল স্বীকার করে কোচিনের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেন পরিচালক মহেন্দ্রনাথ রায়।